করোনার দুই আড়াই বছর ধরে আমরা ঘরবন্দি ছিলাম, ওই সময় আসলে অনেক ফ্রেশ ছিলাম, অনেক ধরনের দল করতো, আমরা অনেক সবকিছু নিয়ে কথা বলতাম। তো সেই কথার মধ্যে একটা জানতাম, দাদা এর আগে একটা সরকারি অনুদান পেয়েছিলেন যে মুভিটা করার কথা ছিল, যেটা খুব মুক্তিযুদ্ধের গল্প বা এই টাইপের কিছু, যেটা দাদা বারবার বলছিলেন যে আমার কস্টিউম করার জন্য, কিন্তু কোভিড বারবারই মানে নতুন করে আসছিল, কারণ ওই সিনেমাটার দাদা হয়নি। ঠিক এর পরবর্তীতে যখন এই সিনেমার অনুদানটা পেলেন তখনই আমার সাথে উনি শেয়ার করলেন এবং খুব আনন্দের সাথে শেয়ার করলেন, খুব ভালো লেগেছিল। এবং দাদা বললেন যে আমি গল্পটা আপনি শোনাতে চাই। আমার বড় স্মৃতি যে বিশ্বরণ আছে সেখানে আমরা বসলাম, দাদা গল্প খুব সুন্দর করে বললেন, গল্প শুনেই ভালো লাগছিল, মনে হচ্ছিল যে বিশ্বরঙের একটা জায়গা ওটা, যেরকম গল্প উনি বললেন আমাকে। তারপরে যে শিডিউল একটা ব্যাপার ছিল, নায়ক নায়িকা কে হবে তখন তখনও জানতেন না উনি, আপনি তাকে নিয়ে কাজটা করবেন, এই নিয়ে অনেক কিছু পিছাল ছিল। পিছাল ছিল যেটা হলো দাদা সবসময় যোগাযোগ রাখছিলেন যে এই সিনেমার কস্টিউম যেন আমি, কিন্তু এমন সময় সিনেমার ডেট ফিক্সড হলো যে সময় আমার দুর্গাপূজা চলে আসছে, সারাদিন দুর্গা উৎসবের জন্য গত অক্টোবর বা ওই সময়টা সিনেমা শুটিং হয়, বেশ কয়েকবার দাদা আসছেন, কিন্তু আসলে তখন আমি অপারগ ছিলাম, আমরা সবাই জানি গত দুই তিন বছর আমার বিজনেসের অবস্থাটা কেমন হয়েছে, ওই সময় যদি আমি ফিল্মে ঢুকে যেতাম তখন আমার বিজনেস আরও মানে বাস্ত চেষ্টা, দুর্গাপূজার কারণে একটা কস্টিউমটা আমি করতে পারিনি, দাদাকে শেষ দিদাটা করতে আমার খুবই খারাপ লেগেছিলো। এরপর থেকে একটা অনুশোচনা ভুগছিলাম, আসলে দাদাকে কিছু করতে পারলাম না, দাদা এতবার আসছিল আমার কাছে, তখনই দাদার সাথে সিনেমা নিয়ে যখন সব কিছু নিয়ে কথা হচ্ছিলো, আমি তো মুখ ধরে দেখলাম দাদা দেখে আমি একটু প্রমোশন কাজ করতে চাই আপনার জন্য, কারণ আমি একটু বলেছি যে আমার এখানে যে ধরনের ক্রেতারা আসেন তারা আসলে এই মুভিটা পছন্দ করবে, যারা আমার দেশের কাপড় পছন্দ করেন, তাঁত পছন্দ করেন, দেশের সংস্কৃতি পছন্দ, ঐতিহ্য পছন্দ করেন, এইগুলোই সিনেমার ভেতরে আছে, তখন আমার মনে হলো এখানে আমার করার জায়গা আছে। আর ব্যক্তিগতভাবে আমি চলচ্চিত্র এবং চলচ্চিত্র মানুষ খুব পছন্দ করি, সবসময় একটা দুর্বলতা কাজ করে, এরকম ওই কিছু বাংলা সিনেমা করেছিলাম যেটা দাদা জানেন, অনেক কিংবদন্তীরা এটার সাথে ছিলেন, আমাকে সাপোর্ট করেছেন। এরপর জয়া দেবী সিনেমা তো ঠিক এরকম একটা প্রমোশন করেছিলাম, তফাৎ তো এইটুকু দেবীর প্রমোশন হয়েছিল পাঁচ মাস ধরে, আমরা পাঁচ মাস আগে থেকে প্রজেক্ট করি এবং জয়া ঘন্টা পর ঘন্টা বনানিতে বসা, প্ল্যানিং করা, ফ্যাশন শো করা, বিশাল একটা সময় মানুষ কনফিউজ হয়েছে মুভিটা কিন্তু জয়ার নাম এমন একটা অবস্থা হয়ে গেছে। এইটা আসলে ওরকম একটা প্ল্যান ছিল যে আসলে দাদা একলা কলকাতা বাংলাদেশ করতে করতে এটাও আমি চেয়েছিলাম শোটা করি, কিন্তু আসলে হয়ে ওঠেনি, পূজার শিডিউল পাচ্ছিল না, নায়ক আমেরিকাতে, সব কিছু মিলে আসলে যাই হোক এতটুকু যে হয়েছে এই সময়ে আমরা এতে খুশি। আমার মনে হয় যে প্রোডাক্ট লাইনটা বিশ্বাসহীন, মাত্র এক সপ্তাহ সময় পেয়েছি আমরা এবং দুই দিন এই প্রোডাকশনটা নামানো হয়েছে, এর জন্য যারা যারা সাপোর্ট করেছে সবার প্রতি কৃতজ্ঞতা। পূজা তো আজকে পূজার শাকিবের শাড়ি আলাদা আছে, টি শার্ট আছে, পাঞ্জাবি আছে, আর আমাদের প্রোডাক্ট ডিজাইন করার সময় একটা খেয়াল রাখতে হয় যেটা তো আমরা ক্যাম্পিং করলেও এটা একটু মানুষ টাকা দিয়ে কিনে করবে, তো সেই জন্য আমাদেরকে ডিজাইন ক্ষেত্রে অনেক কিছু ব্যালেন্স করে ডিজাইনটা করতে হয়। তো আমার ভালো লাগছে যে পুরো গলুই টিম আমাকে সুযোগটা দিয়েছে এবং বিশ্ব এবং গলুই একসাথে মিলে আমরা কাজটা করতে পেরেছি, যেখানে মাটির গন্ধ, মাটির গল্প, বাংলাদেশের গল্প, বাংলাদেশের উৎসব, আমি বলি এই সিনেমা প্রতিদিন মানুষ দেখবে না, কিন্তু গানগুলো যে মানুষ আছে এটাই মানে প্রতিদিনের গান, প্রতি জীবনের গানের মানুষকে মন খারাপ থাকলে আনন্দ দেবে এই গানগুলো। এবং পূজাকে এবং দাদাকে আমি ধন্যবাদ জানাই এরকম একটা কাজ দেওয়া, তো আমার মনে হয় যে এটা শুধু থাকবে এই জন্য আমার খুবই নিজেকে ভালো লাগছে। পূজা একটা ডায়লগ দিবা, জামিন লালুর বউ, ডায়লগটা ভালো ছিল।